নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স, ডু কাম দ্বিতীয় টাস্ক। আজকে আমরা নাউন এবং তার যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই সম্পর্কে জানব। নাউন এবং তার শ্রেণী বিভাগগুলো কি কি, নাউনকে কাকে বলে আগে আমরা জানব, যে নাউন আসলে কাকে বলে। যে কোনো পৃথিবীতে যে নাম রয়েছে, যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, যা কিছু নাম, যত রকমের নাম রয়েছে পৃথিবীতে সবকে আমরা নাউন বা বিশেষ্যপদ বলি। এই নাউনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি। যদি আমরা প্রপারলি দেখি যে নাউনকে কয় ভাগে ভাগ করা হয়, নাউনকে কিন্তু প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কয়েকটা পাঁচটা ভাগে ভাগ করা হয়। কিন্তু আমাদের বিস্তারিত যাতে জানতে পারি সেই কারণে কি করা হয়েছে না, এইভাবে আমরা ভাগ করেছি যে প্রপার নাউনের কোনো ভাগ নেই। কমন নাউনকে দুটো ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেখানে কাউন্টেবল নাউনে হচ্ছে কমন নাউন পড়ে এবং কালেকটিভ নাউন পড়ে। কাউন্টেবল নাউনে কালেকটিভ নাউন পড়ে আর কমন নাউন পড়ে, আর আনকাউন্টেবলে মেটেরিয়াল নাউন পড়ে আর অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ে। এবার আমরা জানবো যে এগুলো আসলে কি, প্রপার নাউনটা আসলে কি। প্রথমে আমরা জানি প্রপার নাউনটা হচ্ছে কোনো ব্যক্তির নাম যেটা সেই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোনো একটা ব্যক্তির নাম যেটা সেই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। আবার কোনো একটা জিনিস যেটা পৃথিবীতে একটি মাত্র রয়েছে, যার প্লুরাল নাম্বার হয় না, সেই ধরনের নাউনকে আমরা প্রপার নাউন বলি। সেটা কিরকম আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি আমরা লিখি যে প্রপার নাউন কোনো একটা ব্যক্তির নাম, তার নিজস্ব নাম, যেমন ধরলাম যে রতন, এখানে যে রতন নামটি, রতন নামটি অর্থাৎ কি, রতন নামের যে ব্যক্তিটি রয়েছে তাকেই আমরা রতন বলতে পারবো, অন্য কাউকে কিন্তু রতন বলতে পারবো না। সেরকম যদি বলা হয় রীতা, রীতা যে নামটা রয়েছে, রীতা যার নাম, সেই ব্যক্তি, সেই মেয়েটিকেই আমরা রীতা বলতে পারবো, অন্য কাউকে কিন্তু রীতা বলতে পারবো না। সেই জন্যে এটাকে বলা হয় প্রপার নাম। প্রপার নামগুলো কি হয়, যেই ব্যক্তির নাম বা যার নাম তাকেই আমরা নির্দিষ্ট করে বলতে পারি, নির্দিষ্ট কোনো নাম, সেই নামকে আমরা প্রপার নাম বলতে পারি। যেই নামগুলোর প্রথম অক্ষর সবসময় বড় হাতে লিখতে হয়, প্রথম যে লেটারটা সেটা বড় হাতে লিখতে হয়, যে কোনো ক্ষেত্রে আমরা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করি কিংবা প্রথমে ব্যবহার করি, সব ক্ষেত্রেই আমরা ওই ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকে সেটা, অ্যালফাবেটটা থাকে, সেটাকে আমরা ক্যাপিটালে লিখি। এরপরে আসি যেটা কমন নাউন। কমন নাউনের মধ্যে রয়েছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। প্রথমে বলি কাউন্টেবল নাউন কাকে বলে। আচ্ছা, কমন নাউনটা আগে বুঝে নিই। কমন নাউনটা এখানেও রয়েছে, এখানে আর এখানে দুটোর একই ব্যাপার। আগে কমন নাউনটাকে কি বলে দিই। কমন নাউনটা আসলে কি, না পৃথিবীতে বেশ কিছু নাম রয়েছে যেগুলো আমরা কমনলি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মানে একই জাতীয় সেই মানুষের ক্ষেত্রে বা সেই প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যদি আমরা দেখি যে কমন নাউনের ক্ষেত্রে পড়ে গার্ল, গার্ল মানে কি, মেয়ে। এবার গার্ল কাকে কাকে বলতে পারি, যে কোনো আমরা দুটো মেয়ের নাম যদি বলি, আমরা এই রীতাকেও আমরা গার্ল বলতে পারি, আবার মিতা নামে যদি কোনো একটা মেয়ে হয় তাকেও আমরা গার্ল বলতে পারি। এদের জন্য এই গার্ল কথাটা কমন, বা সীতা যদি হয় তাকেও আমরা গার্ল বলতে পারি। তাহলে রীতাও একটা গার্ল, মিতাও একটা গার্ল, সীতাও একটা গার্ল, এগুলো কিন্তু প্রপার নাউন, এগুলোকে প্লুরাল করতে পারবো না, কিন্তু এটাকে আমরা প্লুরাল করতে পারি, গার্লস করতে পারি। তাহলে কমন নাউন হচ্ছে গার্ল। গার্ল কেন হলো না, রীতার ক্ষেত্রেও কমন, মিতার ক্ষেত্রেও কমন, সীতার ক্ষেত্রেও কমন। সেরকমভাবে যদি আমরা বলি বয়, বয় কথাটাকে যদি লিখি, বয়টা হচ্ছে রামের ক্ষেত্রেও আমরা বয় বলতে পারি, রহিমের ক্ষেত্রেও আমরা বয় বলতে পারি, কিংবা রাহুলের ক্ষেত্রেও আমরা বয় বলতে পারি, যে কোনো ছেলের ক্ষেত্রে আমরা বয় শব্দটা ব্যবহার করতে পারি। এভাবে কমন নাউন হচ্ছে একই জাতীয়, যদি যে কোনো মানুষকে একই জাতীয় কোনো, মানে ম্যান মানে কি, মানুষ, মানুষের যে কোনো একজনকে আমরা ম্যান বলতে পারি, উইমেন মানে স্ত্রীলোক, ওই স্ত্রীলোক, যে কোনো স্ত্রীলোককেই আমরা উইমেন বলতে পারি। কিন্তু রীতা, মিতা, সীতা এগুলো যাকে তাকে বলতে পারি না, যার নাম রীতা তাকেই আমরা রীতা বলতে পারবো, সেই কারণে ওটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্যটা বোঝা গেল। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন খুবই সোজা, এক কথায় বলা দিয়ে যেতে পারে, কাউন্ট করা মানে কি, গোনা। কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি 1 2 3 4 করে, এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি না, সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। মানে তরল পদার্থ হতে পারে, গ্যাসীয় পদার্থ হতে পারে, বা কোনো অনুভূতির নাম হতে পারে, সেগুলোকে আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল, সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল কি, যেগুলোকে গোনা যায়, যেমন 1 2 3 4 করে গোনা যায়। যেমন কমন নাউন সম্পর্কে আমরা যেটা জানলাম, কমন নাউন গুনতে পারি, একটি মেয়ে, দুটি মেয়ে, তিনটি মেয়ে গুনতে পারি, কিংবা বয় যে রয়েছে সেটাও গুনতে পারি, এমনকি টেবিল যদি হয়, টেবিলকেও আমরা বলবো কিন্তু কমন নাউন, টেবিলকে আমরা মেটেরিয়াল নাউনে ফেলবো না। একটা কনফিউজ হয়ে যায় যে মেটেরিয়াল নাউন মানে জড় পদার্থ, টেবিলটাকেও আমরা জড় পদার্থ হিসেবে মেটেরিয়াল নাউন বলতে পারি, কিন্তু একেবারেই নয়, টেবিলটা কিন্তু কমন নাউনের আন্ডারে পড়বে।
আবার মেটেরিয়াল নাউনটা কিভাবে পড়বে সেটা বলছি, আগে কালেকটিভ নাউনটা সম্পর্কে আলোচনা করি। কালেকটিভ নাউনটা কাকে বলে? তাহলে আমরা প্রপার নাউন, কমন নাউন সম্পর্কে জানলাম, কাউন্টেবলটাও জানলাম, যে যেই নাউনগুলোকে গোনা যায়, এক দুই তিন চার করে গোনা যায়, সেটা বয় হতে পারে, টেবিল হতে পারে, যে কোনো যে নাউনগুলোকে গুনতে পারবো আমরা, সেই নাউনগুলোকেই আমরা কাউন্টেবল নাউন হিসেবে ধরবো। এবার আমরা দেখি যে কমন নাউন সম্পর্কে জানলাম, কালেকটিভ নাউন সম্পর্কে জানবো। কালেকটিভ নাউনটা আসলে কি? কালেক্ট করা মানে কি? সংগ্রহ করা। কালেকটিভ নাউন হলো একসঙ্গে যখন অনেক নাউন সংগ্রহ করে যখন আমরা একটা নাম সৃষ্টি করব, অনেকগুলো অনেকগুলো নাম হবে একসঙ্গে, তার সঙ্গে একটা নাম আসবে, সেই অনেকগুলো মিলিয়ে একটা নাম হবে। এখানে এরকম বয় আমরা বলতে পারছিলাম, একে বয় বলতে পারছিলাম, একে বয় বলতে পারছিলাম, একে বয় বলতে পারছিলাম, এরা যদি একসঙ্গে মিলিত হয় তবে কিন্তু বয়েজ হবে, তবে বয়েজটা কিন্তু কালেকটিভ নাউন নয়। কালেকটিভ নাউনটা একটাই নাউন হবে, যেটা হচ্ছে এদের একটা মেলবন্ধনে একটা নাউন তৈরি হবে। যদি আমরা বলি টিম, আমরা যে ক্রিকেটের টিম দেখি কিংবা ফুটবলের টিম দেখি, টিম মানে কি? দল। ক্রিকেটের টিম হোক, ফুটবলের টিম হোক, বা যে কোনো টিম হোক না কেন, যে কোনো টিমকে যখন আমরা করতে যাব, সেই টিমটাতে আমরা দেখতে পাবো যে একসঙ্গে অনেক মানুষ মিলিত হয়ে একটা টিম গঠন করে, সেজন্য টিমটাকে বলা হয় কালেকটিভ নাউন। মানে টিম একা একা তো গঠন হয় না, অনেকজন মিলে। যদি আমরা বলি ক্লাব, একটা ক্লাব গঠন হলে ক্লাবের কিছু মেম্বারের প্রয়োজন হয়, সদস্যের প্রয়োজন হয়। একজন আমার মনে হলো আমি একটা ক্লাব গঠন করব, আমি একা একা একটা ক্লাব নিয়ে বসে যেতে পারি না, ক্লাবের জন্য অনেক মেম্বারের প্রয়োজন হয়, অনেক সদস্যের প্রয়োজন হয়। সেই একসঙ্গে অনেক সদস্যরা মিলিত হয়ে একটা ক্লাব গঠন করে। কিংবা একটা গ্রুপ যদি হয়, গ্রুপ মানে কি? দল। মানে দল কিংবা এই যে ক্লাব বা যেই সমস্ত নাউনগুলো, বা সেনাবাহিনী যদি আমরা বলি, সেনাবাহিনী মানে কি? একসঙ্গে অনেক সেনা মিলিত হয়ে একটা সেনাবাহিনী তৈরি করে। সেরকম অনেক নাউন মিলে একটা নাউন যখন সৃষ্টি করে তখন আমরা সেটাকে বলি কালেকটিভ নাউন। বোঝা গেল কালেকটিভ নাউনটা? এবার আসি আমরা আনকাউন্টেবলে। আনকাউন্টেবল কাকে বলে? যেই নাউনগুলোকে আমরা গুনতে পারি না, যেই নাউনগুলোকে আমরা গুনতে পারি না, মেটাল যেগুলো হয়, পদার্থ যেগুলো হয়, মেটেরিয়াল। মেটেরিয়াল মানে কি? মানে যে সমস্ত পদার্থ হয় আর কি, সেইগুলোকে আমরা, মানে টেবিল কিন্তু নয়, মানে জড় পদার্থ হলেই যে মেটেরিয়াল নাউন হবে সেরকম কিন্তু নয়, টেবিল চেয়ার এগুলো কিন্তু নয়। উড বলি যদি আমরা, WWD, উড মানে হচ্ছে কাঠ, কাঠ থেকে যেহেতু টেবিল তৈরি হয়, কাঠটা একটা উপাদান, সেই উডটাকে আমরা বলতে পারি মেটেরিয়াল নাউন। কিংবা গোল্ড মানে কি? সোনা। গোল্ড দিয়ে তৈরি চেনকে আমরা মেটেরিয়াল নাউন বলবো না, গোল্ডটাকে বলবো আমরা মেটেরিয়াল নাউন। কিংবা যদি আমরা বলি আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা, লোহাটাকে আমরা বলতে পারি মেটেরিয়াল নাউন, জড় পদার্থ, এবং এটার দিয়ে অনেক রকমের জিনিস তৈরি হয়, এই পদার্থটাকে আমরা মেটেরিয়াল নাউন বলতে পারি। কিন্তু আয়রন দিয়ে তৈরি কোনো জিনিসকে সেটাকে আমরা মেটেরিয়াল নাউন বলতে পারি না, সেটা কিন্তু কমন নাউনের আন্ডারে চলে যায়। এবার আমরা আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে একটুখানি ভাইটা, একটুখানি বোঝার ব্যাপার আছে। আমাদের পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, পাঁচটা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, অর্থাৎ চোখ, নাক, কান, জিভ এবং আমাদের চামড়া। এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমরা অনুভব করতে পারি না অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটা নাউন যেটা হয়তো নাউন কিন্তু সেই নাউনটাকে আমরা অনুভব করতে পারি। উদাহরণস্বরূপ যদি আমরা বলি অনেস্টি, HONESTY, অনেস্টি মানে হচ্ছে সততা। সততাটাকে আমরা ফিল করতে পারি, আমাদের অনুভব হতে পারে, আমাদের আমরা বুঝতে পারি যে একজন মানুষ সৎ, বা তার সততাটাকে আমরা অনুভব করতে পারি আমাদের ভেতর থেকে, কিন্তু সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, সেগুলো দিয়ে আমরা স্পর্শ করতে পারি না। সেই জন্যে এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমরা অনুভব করতে পারি কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে সহযোগিতা করে না এটা বোঝার জন্য। তাই অনেস্টি কিংবা সরো মানে হচ্ছে দুঃখ, এই যে নাউনটা এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার নাউন, কমন নাউন, তার মধ্যে রয়েছে কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনে রয়েছে কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার নাউনটা কি? যে নাউনটা হচ্ছে কারোর নিজস্ব নাম, অন্য কারোর নাম নয়, যেই ব্যক্তির নাম তাকেই আমরা রাখতে পারবো, অন্য কাউকে ডাকতে পারবো না। যেমন হচ্ছে ডগ মানে কুকুর, একটা পোষা কুকুরের নাম যদি রাখা হয় কালু, তাহলে কালু নামটা কিন্তু প্রপার নাউন, কিন্তু ডগটা হচ্ছে কমন নাউন, যে কোনো ডগকে আমরা কালু বলতে পারি না, কালু যে কুকুরটার নাম তাকেই আমরা কালু বলতে পারি। তো এইভাবে প্রপার নাউন, কমন নাউন মানে কি? যে একই জাতির যে কাউকে একটা নাম বলা যেতে পারে। কালেকটিভ নাউন কি? একসঙ্গে অনেক নাম মিলিত হয়ে একটা নাম সৃষ্টি করে, তাকে বলে কালেকটিভ নাউন। মেটেরিয়াল নাউন কি? মানে পদার্থকে বোঝায়, যে কোনো মেটেরিয়ালকে বোঝাবো আমরা, যেমন উড, গোল্ড এগুলোকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করতে পারি না। কাউন্টেবল নাউন কি? যেগুলোকে গোনা যায়। এবং আনকাউন্টেবল নাউন কি? যেগুলোকে আমরা গুনতে পারি না। তাহলে নাউন সম্পর্কে মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।